হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি সকাল সকাল এই যে মাছ, এগুলো হচ্ছে লাইলন টিকা মাছ, তো এগুলো নিয়ে বসে গেছি বাছতে। আর ওইদিকে দেখো, উনুন ধরিয়ে দিয়েছে, গরম জল হচ্ছে। আর এখানে এই যে মুড়ি খাওয়ার আলু সিদ্ধ হয়ে গেছে, এবার রান্নাবান্নার জোগাড় হচ্ছে। তো দেখো, আমি মাছটা নিয়ে বসে পড়েছি বাছতে। তো একটু নার্ভাস, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, কারণ আমি এর আগে মাছ বেছেছি কিন্তু এরকম কাঁটাওয়ালা মাছ বাছিনি। তো মা মাছ নিয়ে আসলে মাই বাছে। তো মা বলছিল যে আমি বেছে নেব, কিন্তু আমি বললাম না থাক আমি বাছছি, কারণ একটা নতুন অভিজ্ঞতা হবে। আর চেষ্টা করা যাক হয় কি, মানে পারি কি পারি না। তো দিদিভাই যেহেতু স্কুলে যাবে, আর তাই তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া হয় 10টার মধ্যে। তো তাই দিদিভাই ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে মাছটা বেছে নিচ্ছি। তো দেখো, মাছগুলো এখনও জ্যান্ত আছে, একটু একটু নড়ছে। তো যেহেতু কাঁটাওয়ালা মাছ, তো আমার মাছগুলো বাছতে অনেকটা টাইম চলে গেছে। আর আমার পাশেই আর কি দিদিভাই রান্না করছিল, তো আমি দিদিভাইয়ের সঙ্গেই বক বক করতে করতে মাছগুলো বাছছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমি পেরেছি। দেখো, আমি আবার তুলে তুলে সবাইকে দেখাচ্ছি, এই দেখো তোমাদেরও দেখিয়ে দিলাম। তো আমি এইভাবে সবকটা মাছ বেছে নিলাম। আর এদিকে দেখো, দিদিভাই রান্না করছে। তো ও এখন হচ্ছে ফ্রুট চাটনি। তো কিছুদিন আগে দাদাভাই স্ট্রবেরি এনেছিল, তো স্ট্রবেরিগুলো ভীষণ টক, এমনি খাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম যে তাহলে একটু চাটনি করা যাক, চাটনি করলে খাওয়া যাবে। তাই কিছু ফল ছিল, তো সেগুলো দিয়ে এখন চাটনি হচ্ছে। আমি এদিকে মাছগুলো বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি, রান্না হবে এবার মাছগুলো। আর এদিকে ননি বাবাকে দেখো, এক পায়ে জুতো পরে দৌড়াদৌড়ি করছে এঘর ওঘর করে। আর ননি বাবার দিদি এই যে ঘরে পড়ছে, তো ও একবার দিদির কাছে যাচ্ছে আর একবার দাদার কাছে যাচ্ছে। তো এটাই হচ্ছে ওর কাজ সকালবেলা, দেখো। গালে আছে, গালে আছে তো। গুড আফটারনুন, আমি আবার বিকাল থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি। তো ননি আবার ঘুম থেকে উঠলো, উঠেই ও দিদি ওকে চকলেট খাইয়ে দিচ্ছিল, আর আমি একটু দুধ নিয়ে ননি বাবাকে খাইয়ে দেবো। গানটা পরে করবে, এখন আগে খেয়ে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে গান করবে, আগে খেয়ে নাও। এনো খেয়ে নাও, বেরু করতে যাবে তো। দেখি তোমার গালটা আয়না দেখে এসো, তোমার গালটা আয়না দেখে এসো, কি হয়েছে যাও আয়না দেখো।
গালে কি হয়েছে? হ্যাঁ এই যে ওইটা গালে কি হয়েছে? গালে কি হয়েছে গো? চোখে চাপা দাও, তুমি দেখো না, চোখে চাপা দাও, কান্নাকাটি করবে না তো, চোখে ভাবি আসছি দাদাই কি বলছো জেম্মা? এটা কে হামি দিল? দেখছো দেখি মুখটা মুছিয়ে দিই, দুধটা আমি করি বাবা। ওরে বাবা, মুখ মুছতে বিরক্ত, এই লিপস্টিক গুলো লেগে আছে। চলো এটা দাও, এটা দাও, সারি গামা। হ্যাঁ এক লড়কে পে ও মরতি থি কি গান শুনবে নজরে ঝুকা কে তো দেখো আননি আবার জেমা আর জেঠু দিদিভাই সব চলে গেছে বিয়ে বাড়িতে আর ননিয়াবা এখন বায়না বেরিয়েছে গান শুনবে তাই ননিয়াবাকে আমি এখন গান চালিয়ে দিচ্ছি ননটি তো দেখো গান চালিয়ে দিয়েছি তো গান শুনুক আমিও শুনি চলো আমি গান শুনতে কাজগুলো করে নিই আর এই দেখো ওস্তাদি করছি ননিয়াবার ওস্তাদিটা দেখো খালি তো দেখো আমি ননিবাবাকে ননিবাবার ঠাম্মির কাছে দিয়ে চলে এসেছি রান্নাঘরে এই যে আটা মাখছি রুটি হবে তো এই আটা মাখাটা সব থেকে আমার বিরক্তির কাজ কিন্তু করতে তো হবেই তো আটাটা মেখে নিই তো দেখো আমি চাটু বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো এদিকে আমি আটাটা রেডি করে নিয়েছি আর এখানে এই যে ময়দা নিয়েছি তো রুটিগুলো এবার ভেলে নেব তো রুটি হয়ে গেছে এবার এই যে গ্যাসগুলো আটার গুঁড়ো পড়েছে এগুলো আমি পরিষ্কার করে নেব
বাবাকে আমি গান চালিয়ে দিয়ে এলাম, কিন্তু ননিবাবা এখানে এসে কি করছে দেখো। এই যে ননিবাবা, এটা কোনো খেলনা তোমার? এটা কি খেলা তোমার? দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো কেমন তুলোগুলোকে বের করছে? বাবা কেন তুলোগুলো বের করছো মা? কেন বের করছো মা তুলোগুলো? কেন করছো মা? রেখে দাও, ওরকম দূর তো করো না, ওটা নিয়ে তুমি খেলু করো তো বলো। ওই যে একটুখানি ছিঁড়ে গেছে এই কাঠবেলাটির, এটা থেকে তুমি তুলোগুলোকে ওকে বের করতে হবে, দেখেছ? এই যে আমি এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, এই যে আর ওই যে বসে বসে দুষ্টুমি করে যাচ্ছে। তো এখানে দেখো পাপাই গিয়েছিল ওর বন্ধুর বাড়ি, তো বন্ধুর বউ পাঠিয়েছে এই যে এঁচুড়ের তরকারি, তো সেটা আমি টিফিনটা খালি করলাম। আর তো আরও অনেক কিছু পাঠিয়েছে, তো চলো তোমাদের দেখাই কী কী পাঠিয়েছে। তো এই দেখো ব্যাগের মধ্যে আছে টমেটো আর নিচে আছে ব্রোকলি, তো ব্যাগটা খালি করে তোমাদের দেখাচ্ছি। রুটি আর মিথ্যে ননি খাবে, ভালো করে বসো, আমার দিকে ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো, আমার দিকে। হ্যাঁ এই তো ননি ঘুরে বসছে, সরেছো সরেছো সরেছো, চেয়ার আছে একটু সরেছো সরেছো, আমার দিকে সরেছো সরেছো। ননি রুটি খাবে, মিত্তু খাবে, গরম, এই তো ভেজালাম ওই জন্য গরম, হালকা গরম, খাও না তো ননি বাবা খেয়ে পড়ে যাবি, ওদিকে পড়ে যাবি পড়ে যাবি, সরে সরে সরে। শেষ করলাম আজকের মতো, টাটা বাই, তোমরা খুব ভালো থেকো।